প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশন। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। তবে বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকবো না, আমি এখন যাদের সঙ্গে বসে আছি আমি একটু পরে নৌকায় করে ভাসতে ভাসতে চলেও যেতে পারি। লেটস ওয়েলকাম হাওয়া টিম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আমরা মজার গল্প দিয়ে শুরু করতে চাই। নাসির ভাই আমার সঙ্গে খুব কম কথা বলেছেন, আপনার কাছ থেকে আমি একটা শুটিংয়ের অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। আপনি আমার সঙ্গে একটু ইন্টারেক্ট করেন, আমার সঙ্গে একটু কথা বলেন, আমি আপনার ফ্যান, আপনি আমার সঙ্গে একটু কথা বলেন, একটা মজার অভিজ্ঞতা জানতে চাই। আমাদের মজার অভিজ্ঞতা তো অনেকগুলোই আছে, কোনটা বলি চঞ্চল ভাই? কারণ যেহেতু একটা তারকাবহুল সিনেমা, যখন আপনারা অ্যাক্টিং করেছেন সবাই মিলে নিশ্চয়ই অনেক মজা করা হয়েছে। ওই যে আপনি গান গাচ্ছিলেন যে বাস বেয়ে বেয়ে নিস্তারা থেকে উপরে উঠছিলেন ইঞ্জিন রুম থেকে, ওটা তো ফাঁস হয়ে যাবে তাহলে, ওটা সিনেমারই একটা পার্ট। মজার অভিজ্ঞতা অনেকগুলো আছে, যেমন আমাদের বুলবুলের সময়, ওটা যদিও একটা ভয়াবহ অভিজ্ঞতা কিন্তু ওটা একটা মজার অভিজ্ঞতা। মানে বুলবুলের সময় তো মজা লাগছে, আমরা প্রায় মরে যাচ্ছিলাম, মানে আতঙ্কে। আমি একটা লাইন, ওনার মজা লাগতে পারে, ওনার বাড়িতে চিটাগাং, চিটাগাং তো সমুদ্রের পারে না, ওইসব ঢেউটে ওনার কাছে কোনো বিষয় না। আর আমাদের ওরকম ভয় পেলেও আমাদের ওরকম সমস্যা ছিল না, যে কারণ আমরা জানি যে আমাদের টিমের মধ্যে যারা ছিলেন হাওয়া টিম, ওরা আমাদের সেফটির জন্য এত ব্যবস্থা করে রেখেছে, এত অন্যান্য এক্সট্রা টলার ছিল, যার কারণে আমাদের ভীত হওয়ার ওরকম কোনো কারণ ছিল না। আমরা জানি যে আমাদেরকে সুন্দরভাবে ওরা ক্যাম্পে পৌঁছে দেবে, তো সেই কারণে ওরকম ভীত ছিলাম না আমরা। আর যেহেতু আমরা এখানে যারা ছিলাম তারা এত ফ্রেন্ডলি ছিলাম যে ওই ইয়ের মধ্যে আমরা অনেক মজা করেছি আর কি। সবাই কি সাঁতার জানেন? সাঁতার জানতাম না, তবে এই সাঁতার না জানাটা আমার হোল এই 45 ডেজ শুটের মধ্যে বা এই দুই মাসের সমুদ্রকালীন জীবনযাপনের মধ্যে খুব বেশি আমার মনে পড়ে নাই, খুব বেশি কি মনেই পড়ে নাই, শুধুমাত্র বুলবুলে যেদিন আমরা আসলে ফিরতেই পারছিলাম না তীরে, সেই দিন আমি একটু ও আচ্ছা আমি তো সাঁতার জানি না। না, বিষয়টা আসলে তা না, সাঁতার জানা না জানার সাথে কোনো কথাই না, এটা হচ্ছে ভুল ধারণা যে সাঁতার জানলে পরেই বোধ হয় সাঁতরে সে তীরে ফিরতে পারবে, ব্যাপারটা তা না। সাঁতার জানলেও কিছু কনফিডেন্সের ব্যাপার আছে না, ভয় লাগে না? হ্যাঁ, সেটা একটা ব্যাপার হতে পারে, কিন্তু সাঁতার যে জানবে সে বেঁচে থাকবে। মধ্য সমুদ্রে যদি একটা ট্রলার ডুবি হয় সাঁতরে কত দূর যাবে, আর যে ঢেউ ও তো ভয়েই সাঁতার সাথে মারা যাবে, ব্যাপারটা এরকম আর কি। এই বুলবুলের গল্পটা শুরু করেছিলাম, ওইটা একটু জানতে চাই। বুলবুলের গল্প মানে আমরা তো তখন শুটে ছিলাম, মানে ঝড় আসার আগ মুহূর্তে, পরে যখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে অবস্থা একটু খারাপ হচ্ছে তখন আমরা ফেরা শুরু করি। ফেরার পরে তখন সবাই সেলফি তুলছিল আর কি, যখন বুলবুল বোঝা গেল যে ঢেউ, বড় বড় ঢেউ আসছে, তখন সবাই খুব খুশিতে আনন্দে একদম ট্রলারের সামনে গিয়ে ওপেন জায়গার মধ্যে সবাই সেলফি তুলছিল ঢেউয়ের সঙ্গে। আচ্ছা, তারপর ভয় পেয়েছে, আগে সেলফি তুলেছে, ফুর্তি করেছে, আমাদের বোটটা অনেক বড় ছিল, আগে ছবিটা তুলে, আগে ছবি তুলেছে, তারপর যখন বুঝেছে না এই ঢেউ সে ঢেউ নয়, এই ঢেউ একদম, এই ঢেউ বুলবুল, এটা বুলবুল, তখন ভয় পেয়ে সবাই একদম মানে ভেজা মুরগির মতো চুপচাপ বসে বসে এক জায়গায়, আর কোনো নড়াচড়া নেই। তবে বড় ভয়ের যেটা ছিল যে আমরা যেদিন আমাদের ট্রেলারে আপনি দেখেছেন যে একটা বজ্রপাত, এখানে কিন্তু গ্রিন স্ক্রিন শুট পুরোটাই অরিজিনাল সবকিছু এখানে, আসলেই তো আমরা যখন শুট করছিলাম ওই সিনের মধ্যে, আমরা ক্যারেক্টার চানমাঝি সহ চঞ্চল, আমরা হোল টিম আমরা সিনের মধ্যে এমনভাবে ইনভলভ ছিলাম, আর ভিজুয়ালি ওটা অনেক বিউটিফুল দেখাচ্ছিল যে বজ্রপাত একদম রিয়েল স্টর্ম হচ্ছে, এটা আমরা কন্টিনিউয়াস শুট করে যাচ্ছিলাম। একটা সময় যেই বোটের মাঝি সে আমাদেরকে খুবই ঝাড়ি দিয়ে বললো, কি আপনারা পাগল হয়েছেন, একটু পরে তো এই গভীর সমুদ্রে তুফান হবে, আপনারা তো মরবেন। তখন আমরা ও আচ্ছা, আমাদেরকে ব্যাক করতে হবে। আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, আমি সিনেমাটোগ্রাফি নিয়ে কথা বলছিলাম বিভিন্ন ভিজুয়াল নিয়ে, উনি আমাকে বলছিলেন যে আরে আপা এটা বেশিরভাগই গ্রাফিক্স হবে। আচ্ছা, সেটার কথা বলি, আমি সাম্প্রতিককালে একটু ইউএসএ তে গেছিলাম, এলএতে আমি ইউনিভার্সাল স্টুডিও ঘুরে আসলাম, তো সেখানে ওয়াটার ওয়ার্ল্ড নামে একটা যে সিনেমা আছে সেইটার যেখানে শুটিং বা এরকম একটা মানে কিছু সিকোয়েন্স যেটা ফিল্মে দেখা যায় ওই রকমই একটা পারফরমেন্স ওখানে হয় আর কি, একদম সেটেড বানানো। হলিউডের অনেক বড় বড় মুভি বা বলিউডের এরা কিন্তু ক্রোমা বা গ্রাফিক্স ইউজ করে অনেক কিছু করে, কিন্তু আমাদের এখানে কিন্তু মানে ধরতে গেলে 99.99% হচ্ছে, সবাই ভাবছে কি যে এটা বোধহয় ক্রোমায় শুট করা, পানি সমুদ্র না, রিয়েল শুট, রিয়েল স্পেসে মানে রিয়েল লোকেশনে শুট করা, এখানে কোনোর মধ্যে গ্রাফিক্সের কোনো কারণ নাই এখানে।
এই কারণেই হাওয়া আসলে অনেক স্পেশাল। মানে একটা সিনেমা কখনো মানে যখন সিনেমা হয়ে ওঠে এবং একটা সিনেমার সমস্ত পাত্রপাত্রী টেকনিশিয়ান থেকে শুরু করে এইটা তো আসলে অনেকগুলো শিল্পী একসাথে হওয়ার পরে অনেকগুলো মিডিয়াম একসাথে ওয়ার্ক করলে একটা সিনেমাটিক এক্সপ্রেশন হয়ে দাঁড়াইলে তখন একটা সিনেমা সিনেমা হয়ে ওঠে, যেটা আসলে হাওয়ার বেলায় ঘটেছে। তোমাকে বলি যে ওই সিনেমাটা যেটা দেখলাম ইউনিভার্সাল স্টুডিওতে, এটা তোমার যদি ওইখানে যদি আমরা শ্যুট করতাম হাওয়ার, মানে এমনভাবে খুব চমৎকার, এই যে ঝাঁপ দেওয়া পানিতে, আমাদের আমাদের কিন্তু একদম ডিরেক্ট একদম মধ্য সমুদ্রের কিছু মানে ক্যারেক্টার আছে যেগুলো আন্ডারওয়াটার শ্যুটও আছে, আন্ডারওয়াটার শ্যুট এবং ট্রলার থেকে ঝাঁপ দিচ্ছে একদম মধ্য সমুদ্রে, সাঁতরে অনেক দূর চলে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের কিন্তু একদম জীবনটা কিন্তু তখন কারণ ওখানে হাঙর আছে, সামুদ্রিক অনেক সমুদ্রের তলদেশে কি আছে আমরা জানি না এবং যে কোনো মুহূর্তে মানে আমরা মানে অ্যাটাক হতে পারতো। তা ওই হলিউডের সিনেমার কথা যেটা বলছে, তার মানে ওরা কতটা আরামে কতটা আয়েসে কতটা নির্ভয়ে কাজ করে। কিন্তু ভাইয়া ওটা করলে কতটা চরিত্রের মধ্যে ঢোকা যায় এটা তো তোমাকে বুঝতে দেবে না, তো তোমার তো তোমার তুমি তোমাকে যখন দেখাচ্ছে হলিউডের যে কোনো মুভি যখন তুমি স্ক্রিনে দেখো, এটা আমরা টেকনিক্যাল পার্সন আমরা হয়তো বুঝি যে এই জায়গাটা হয়তো, যেমন আমাদের অরিজিনাল শ্যুটকেও তো অনেকে বলছে যে এটা বোধহয় ভিএফএক্স করা। হ্যাঁ 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 না, কিন্তু ওইখানে একটা পার্থক্য আছে, একজন পারফর্মার আসলে রিয়েল লোকেশনে যে এক্সপ্রেশন তার ভেতর থেকে আসবে সেটা সুইমিং পুলে গ্রিন স্ক্রিনে যখন ক্রিয়েট করা হবে তখন তার বিশ্বাসযোগ্যতার জায়গায় অনেক ফারাক থেকে যাবে। তবে হয়তো তারা বড় অভিনেতা, তারা হয়তো মানে সামনে টাকার খামটা দেখার পরেও এটাকে মনে করে যে সাপ ফোনা তুলে আসো এক্সপ্রেশন দিতে পারে, ওতে সমস্যা নেই, এটা নির্ভর করে অ্যাক্টরের অ্যাক্টিং ক্যাপাসিটি কতটুকু। এই যে মেধাবী কিছু মানুষ একসাথে হলো, এদের জন্য আসলে আমাদের সাধারণ দর্শক যারা আমরা সিনেমা প্রেমী দর্শক, এদের কি করণীয় আছে বা বাংলাদেশের সিনেমার জন্য আমাদের আসলে কি করণীয় আছে, আমাদের করণীয় যারা আমরা মেকিং এর সঙ্গে যুক্ত সিনেমার পর্দার সামনে থাকি বা পেছনে থাকি, তাদের একটা দায় আছে আর দর্শকের দায়টা আছে, দর্শকের বহুত দায় আছে। চঞ্চলের কথার সাথে আমি যদি একটু যোগ করি যে ও যে বলল এই যে এতগুলো মেধাবী মানুষ একসাথে হয়ে হাওয়ার যে রিফ্লেকশন তৈরি হয়েছে, এইটা আমার কাছে মনে হয় যে লম্বা সময় ধরে এই মেধা শূন্যতায় বাংলা চলচ্চিত্র ভুগতেছিল এবং অডিয়েন্সের সাথে থিয়েটারে এক ধরনের প্রতারণা হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে আমি যেটা বলি যে ম্যাক্সিমাম আমাদের টেলিভিশন চ্যানেলগুলো বা পত্রিকার থেকে যখন প্রশ্ন করা হয় মজার ঘটনা মানে যেটা খুব ফানি ফানি বিষয় যে যেটা অরিজিন আর কি চটুল বিষয়গুলো আর কি আলোচনা হয়, তাতে করে হচ্ছে কি যে আমাদের মানে গভীরতার যে জায়গাটা, আমাদের চিন্তার যে গভীরতা, আমি স্ক্রিনে দেখলে পরে যদি দর্শক মনে করে যে আমি তাকে বিনোদন দেব এটা তো ভুল। আমার তো কিছু সিরিয়াস বিষয় আছে, আমি 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 আমার আমি বলি শেষ করি, আমার যখন কাজটা দেখবে সে কাজের মধ্যে কিন্তু সবই পাবে, এন্টারটেইন হওয়ার জন্য হচ্ছে কাজটা, কিন্তু আমরা এই যে বিনোদনটা নিতে নিতে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে ইউটিউব নানান কারণে সব কিছু ছড়িয়ে পড়ছে, 3 মিনিট 5 মিনিটের ফুটেজ কয়েকটা কী ডায়ালগ কিছু কিছু মজার কিছু বিষয় থাকলে পরে ওইখানে হিট হবে মিলিয়ন মিলিয়ন, দ্যাটস এটা আমি খারাপ বলছি না, কিন্তু বিষয়টা শুধু এই জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যালার্মিং, যে কারণে কোনো সিরিয়াস কথা সিরিয়াস ভাবনা এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির প্রত্যেকটা জায়গায় রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্থূলতা ভর করেছে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ ইমপ্যাক্ট। এই হাওয়া সিনেমা তো আমরা কখনোই বলছি না যে আপনি হলে এসে হাওয়া সিনেমা মানে দেখবেন আসতে হবে, আমরা এটা করেছি সেটা করেছি খুব ভালো হয়েছে ঠকবেন না, এগুলো কিন্তু বলছি না আমরা। কি হয়েছে হাওয়া, যতটুকু প্রকাশিত হয়েছে হাওয়া ট্রেলার রিলিজ হয়েছে পোস্টার বা গান, এখান থেকে দর্শক দায়িত্বশীল যারা দর্শক তারা চিন্তা করে নেবে তারা আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো সব হালকার উপর চিন্তা করি, গভীরতা নেই। একটি হাওয়া বাংলাদেশের সিনেমাকে পাল্টেও তো দিতে পারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে সিনেমার অবস্থান সেই জায়গাটাকে তো এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সেটা নেয় কি না এবং সেটাকে আমরা কীভাবে দেখছি বা দর্শক হিসাবে কি আমরা হাওয়া নিয়ে গর্বিত হব বা আমরা আসলে কি চাই যে ভালো সিনেমা বাংলাদেশে তৈরি হোক। সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু আমি আমি যেহেতু আমি কথাগুলো বেশি বলছি কারণ আমার সিনেমার একটা আলাদা গ্রাফ আছে ক্যারিয়ার আছে, 2013 মনপুরা তার আগে রূপকথার গল্প আমি ধারাবাহিকভাবে আমি দেখলাম, আমি আসলে আমার কথাগুলো খুবই মানে মানে রুড শোনা যাচ্ছে হয়তো বা একটু, যে আমি বলছি এই কারণে যে আমার নিজের ক্যারিয়ার কিন্তু অনেক ক্ষেত্রে সিনেমার জন্য আমি স্যাক্রিফাইস করেছি, আমি 500 সিনেমা করতে পারতাম, আমি করেছি মাত্র 7টা সিনেমা হাওয়া দিয়ে। কেন করেছি, আমার অর্থনৈতিক সংযোগ তো বাড়তো আমার অবস্থানের জায়গায়, কেন করেছি যে না সব কাজ করা যাবে না, কিছু কাজ বেছে বেছে করতে হবে যে কাজটি আমার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে,
এই যে দায়বদ্ধতার জায়গাতে আমি আমার নিজের অভিনয় জীবনের আমি অনেক বড় একটা দায়বদ্ধতার কথা বলছি যে আমি ফিল করি এবং সেভাবে কাজ করছি আমার ইন্ডাস্ট্রির যারা আরও যারা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন ট্রেন্ডিং অ্যাক্টর অ্যাক্ট্রেস আমি জানি যাদেরকে নিয়ে ব্যবসা হচ্ছে বাংলাদেশে তাদের বোধ হয় একটু চিন্তা করার সময় এসেছে যে আসলে তারা কি ব্যবসার পণ্য হয়েই থাকবে নাকি তাদের ভেতর দিয়ে এমন কোনো কাজ হবে যে কাজটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের দরবারে একটা আলাদা জায়গা করে দেবে শিল্প চর্চা এবং দর্শককে আনন্দ দেয়া দুটো ডিফারেন্ট জিনিস এই দুটো একসাথে হতে পারে না আপনার কি মতামত আমি এত কিছু গভীরে যেতে চাই না তবে আমি একটা জিনিস খুব ফিল করছি বেশ কয়েক বছর যাবৎ যে ইউটিউবের ভিউ কখনো শিল্পের মাপকাঠি হতে পারে না যত ভিউ তত প্রোডাকশন তত বিজনেস এই জিনিসগুলো আমাদের নষ্ট করে দিয়েছে ভালো একটি কাজ যখন করি সেটার কোনো দর্শকের কোনো রেসপন্স সেই অর্থে আর কি আমি বলছি ভালো কাজের দর্শক তো বেশি হওয়ার কথা কিন্তু আমরা ইউটিউব ট্রেন্ডিংয়ে গেলে পরে যখন দেখি হ্যাঁ অনেক ভালো কাজ আছে কিন্তু সেটা বিচ্ছিন্ন কিছু কাজ মানে অ্যাভারেজ বা যে কাজগুলা নানানভাবে ওই উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এবং ওইভাবেই এখন আমাদের ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেলগুলো মাপামাপি শুরু করেছে যে যার ইউটিউব ভিউ বেশি যার নাটকের সে হচ্ছে সবচেয়ে বড় ডিরেক্টর অথবা সেই আর্টিস্ট হচ্ছে সবচেয়ে বড় আর্টিস্ট এবং তাদেরকে বেস করে হচ্ছে কাজ তাহলে আমার এত বছরের যারা অভিজ্ঞ শিল্পী কলাকুশলী যারা আছে যেসব আমাদের সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অভিনয়ের স্কোপ হারিয়ে যাচ্ছে দিন দিন যারা বাবা মার চরিত্র করছেন ষাট সত্তর বা ঊর্ধ্ব যারা বয়সী যারা সিনিয়র মোস্ট সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা স্ক্রিনে নাই হাতে গোনা দুই একজন মানুষকে নিয়ে এই যে ইউটিউবের বিজনেস ট্রেন্ডিং বিজনেস এবং এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে আমাদের এটাই হচ্ছে মাপকাঠি আমাদের নাটকের এই জায়গা থেকে তো আর অন্য কোনো প্রশ্ন এই জায়গাটা চেঞ্জ করতে হবে কোয়ালিটি কাজ প্রায়োরিটি এটা দর্শককেও দিতে হবে প্রায়োরিটিটা তাহলে পরেই বোধ হয় আমাদের কিছুই নাই আমরা অনেক বড় বড় কথা বলি ইউটিউব ইউটিউবে তো কোটি কোটি মানুষ কন্টেন্ট দেয় সস্তা থেকে মানে মানে নোংরা থেকে মানে কি বলবো এটা কোনো আবার ভালো আছে আমি সেটাও বলছি না এক্সপ্রিয়েন্স তা আমার সেইটার সাথে যুদ্ধ করতে হবে সেটা আমি মাপকাঠি হিসেবে নিয়ে আমি আমার একটা কাজকে বিচার করব আমি তাহলে শিল্পের জায়গাটা কোথায় এই কষ্টের পরিশ্রমের জায়গাটা কোথায় যে টিমটা আমি হাওয়ার কথাই বলি যে মানুষগুলো এখানে কাজ করেছে এরা তো আর অন্য কিছু চায় না অর্থনৈতিকভাবেও কিন্তু এরা লাভবান হতে চায় না চায় শুধু যে এই এই দুঃসময়ে একটা ভালো কিছু একটা কিছু চেষ্টা করার সেই চেষ্টাটাই আমরা করেছি হাওয়া সিনেমাতে বাকিটুকু দর্শকের ভাই আপনি যেহেতু ডিরেক্টরও আপনার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাই আমরা সচরাচর এই বাংলা সিনেমার ক্ষেত্রে একটা মানে অভিযোগ খুব শুনতে পাই যে কিভাবে ভালো সিনেমা হবে আমরা ভালো আমরা বাইরের সঙ্গে কিভাবে কম্পিট করবো আমাদের তো বাজেট নাই তো বাজেটটা আসলে কত বড় ইস্যু হয়ে দাঁড়ায় একটা ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে উদ্যোগটা খুব জরুরি ভাবনাটা খুব জরুরি মানে আমার কাছে মনে হয় যে আসলে আপনি কত ভালো শিল্পী তার থেকে আগে আপনি কত ভালো মানুষ সেইটা জরুরি আপনি যখন একজন ভালো মানুষ হয়ে উঠবেন তখন আপনি একজন ভালো শিল্পী হওয়ার প্রসেসের মধ্যে ইনভলভ হবেন বাজেট অবশ্যই ভালো সিনেমা নির্মাণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভালো সিনেমার উদ্যোগটা হয়ে উঠছে না আজকে দেখেন সিনেমার ফান্ড এবং হোল সিনেমার সিন্ডিকেট কাদের কাছে জিম্মি গার্মেন্টস ব্যবসায়ী বালু ব্যবসায়ী বাস ব্যবসায়ী এরা সমস্ত সিনেমাকে নিয়ন্ত্রণ করছে সেখানে ভালো সিনেমা আপনি কী করে হবে একটা ভালো সিনেমা যে আসলে গল্প নিয়ে সিনেমা তৈরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে সে আসলে এই সিন্ডিকেটের কাছে ওই স্ক্রিপ্টের কোন মূল্য থাকবে এই প্রসঙ্গে আমি মেজবা রহমান সুমনের একটা কথা বলতে পারি আমি কথা কম বলছি বললেন তো ওই জন্য মেজবা রহমান সুমনের সাথে একবার এরকম আলাপ প্রসঙ্গে আরও কয়েকজন ছিলেন যখন এই বাজেটের ব্যাপারে কথা হচ্ছিল তখন উনি বললেন যে আচ্ছা ধরলাম যে বাজেট নাই বুদ্ধি নেই সিম্পল বুদ্ধি তো আছে এখন ধরলাম যে আমার একটা কাজ করতে 10 লাখ টাকা বাজেট লাগবে তাহলে এখন আমার যদি 10 লাখ টাকা না থাকে ধরলাম যে 7 লাখ টাকা আছে তাহলে 3 লাখ টাকার বুদ্ধি খরচ করবো আমি প্ল্যানিংটাও ভাবে করবো আমি আমার একটা অবজারভেশন আছে সেটা হচ্ছে ধরে নিলাম এই হাওয়া সিনেমাটার বাজেট 100 কোটি থেকে কম তো এই সিনেমাটার বাজেট যদি 100 কোটি দেওয়া হতো তাহলে কি মেজবাহ রহমান সুমন এই সিনেমাটা করতে পারতেন নাকি তার যেটা প্রয়োজন যেটা দিয়ে সিনেমাটা হয়েছে সেটাই খরচ হতো মেজবাহ রহমান সুমন এটা আপনি বলেন প্লিজ এই যে তুমি যে কথা বললে যে তোমার সামনে মনে করো 500 পদের খাবার থাকলো তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি কিন্তু খাবে হ্যাঁ আর বড় জোর কি করতে পারো প্যাকেট করে বাসায় নিয়ে যেতে তাও যদি গাড়ির ব্যাগ ডালায় তাও যতটুকু জায়গা স্পেস থাকে তুমি 100 কোটি এখন এই সিনেমার জন্য নির্দিষ্ট একটা মানে হ্যান্ডসাম একটা বাজেট দরকার অবশ্যই
হয়তো সেটা ছিল না আমাদের, সেটা ম্যানেজ করতে অনেক অনেক বেগ পেতে হয়েছে। কিন্তু আমার ব্যাপারটা এরকম না যে 100 কোটি সিনেমা, 100 কোটি টাকা থাকলে পরে এই সিনেমা 100 গুণ ভালো হয়ে যেত। এটার এটার প্রয়োজনের জন্য যতটুকু দরকার এটুকু দরকার, শিল্পী সত্তার মেধাটা অনেক মেধাটার জন্য দরকার। বাজেটের চেয়েও ওই যে বললো যে 7 লক্ষ টাকা আছে কিন্তু 10 লক্ষ টাকা দরকার, সেইটা আসলে মেধা বুদ্ধি বলতে ও আসলে হাওয়াতে ওই মেধা ডিজাইন ওইটাকে বোঝাচ্ছে। হাওয়াতে তো সুমন্ত ওই বুদ্ধিটা বুদ্ধি দিয়েই ওই মেধাটা ওই ডিজাইনটা আমরা তো ট্রেলারে যতটুকু দেখেছি, ক্যামেরার কাজ থেকে শুরু করে মিউজিকের কাজ, অভিনয় নিয়ে তো কথাই নেই, প্রত্যেকটা দিকেই কিন্তু মানে মেধার কোনো কমতি থাকার কথা না। আমরা এই জন্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, গণমাধ্যম হোক, সব জায়গাতে একটা ট্রেলার, একটা গান, একটা পোস্টার দিয়ে যে পরিমাণ আলোড়ন এই সময়ে সৃষ্টি করেছে, এটা কি আসলে এক্সপেক্টেড ছিল কিনা, আপনারা এক্সপেক্ট করেছিলেন কিনা? এক্সপেক্টেড আমার কাছে ব্যক্তিগতভাবে যদি বলা হয় আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু বিশ্বাস ছিল যে কিছু একটা হবে, এইরকম হবে সেটা আমি এক্সপেক্ট করি নাই। কিন্তু আবার একেবারেই এমন ছিলাম না যে কিছুই হবে না বা এরকম কখনোই আমরা 50-50 ইয়াতে, তা না, আমি কখনোই 50-50 চিন্তা করি নাই যে হতেও পারে নাও পারে, এরকম ভাবনাও না, হবে সেই সেই হওয়াটা কত পার্সেন্ট ভালো হবে বা আরও বেশি কত পার্সেন্ট হবে সেটা আলাদা, এটা সর্বোচ্চ লেভেলের মানে রেসপন্স আর কি। আমি যেটা বলি এই হওয়ার আত্মবিশ্বাসটাই আমাদেরকে গভীর সাগরে যুদ্ধ করে এই কাজটা করার শক্তি জোগাড় করেছে। এইটা কিন্তু সিম্পল শুটিং বলতে লোকেরা যেরকম ভাবে যে আপনাকে প্রথমেই মনে রাখতে হবে আপনি মাটিতে দাঁড়ায় নাই, আপনি জাস্ট শুরুই করছেন, আপনি নদীতেও না, সেটা সাগর, সাগরে, মধ্যসাগরে, মধ্যসাগরে হোল সিনেমাটা সাগরে। সো একটা সিনেমা পুরোটা সাগরে নির্মাণ করা, কোন রকম গ্রিন স্ক্রিন অথবা বিএফএক্স বা গ্রাফিক্সের কাজ বাদ দিয়ে, এইটা আসলে হাওয়া টিমকেও যদি বলা হয় সেকেন্ড টাইম আপনারা 45 ডেজ না, এইটা 55 ডেজে এটা শুট করবেন এবং এর থেকেও বেশি বাজেট থাকবে, এটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কারণ আমরা যে একাগ্রতা, যে মনোবল, আমরা যেভাবে চরিত্র হয়ে এই সিনেমা শুট করতে গেছি, চানমাঝি কিন্তু চানমাঝি যখন শুট শুরু হয়েছে তখন চানমাঝি হয় নাই, চানমাঝি, নাগু অথবা এজা আমরা এই রিহার্সালের মধ্যে তৈরি হয়ে তারপর ওই শুটিংয়ে গেছে। ভাই 45 দিন বলছেন সাগরে শুট করেছেন, দর্শকের জন্য একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে এই সিনেমাটা দেখা ডেফিনেটলি, কিন্তু আপনাদের জন্য বিষয়টা আমি ভাইয়া যেটা বলছিলেন আরও চ্যালেঞ্জিং ছিল, তো মানে যেহেতু আপনারা আরেকটু আমি ধরে নিচ্ছি কমফোর্ট জোনে থেকে অভ্যস্ত, সেখানে এরকম মাঝিদের মতো নিশ্চয়ই 45 দিন থাকেননি, তো তখন কখনো কখনো বিরক্ত লেগেছে কিনা শুটিংয়ের সময় অথবা মানে খারাপ লেগেছে কিনা? আমরা আসলে শুধু রাতে এসে আমরা সেন্ট মার্টিনে হোটেলে থাকতাম এবং সেটা কোনোদিন 11টা, কোনোদিন 10টা বা কোনোদিন সন্ধ্যা, কিন্তু প্রতিদিনই 3:00-4:00 থেকে মেকআপ শুরু হতো। মেকআপ সব আর্টিস্টের মেকআপ নেওয়ার পর তারপর আমরা 4:00-5:00 দিকে আমরা হাঁটতে হাঁটতে দল বেঁধে সব কস্টিউম পরে, যে কাঁধের টোপলা, ছোটো ছোটো টোপলা, যার যার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা গিয়ে নৌকায় ছোটো ট্রলারে উঠতাম, তারপর ছোটো ট্রলার থেকে বড় ট্রলার, যেটাতে আমাদের এই মূলে যে ছবিতে দেখা যাচ্ছে যে মূল ট্রলারটা, এটা অনেক বড়, এটা কুলে ফেরানো যায় না, নোঙর করা যায় না, এটা জাহাজের মতো প্রায় সমান, এটা দূরে, তো সেখানে গিয়ে উঠতাম, চলে যেতাম সারাদিন। কিন্তু আমরা ওই নৌকার যে ওই ট্রলারের যে মাঝিমাল্লা ছিল, তারা যেভাবে জীবনযাপন, খাওয়া দাওয়া, ঘুমানো, ওইখানে শুয়ে থাকা, বসে থাকা, গল্প গুজব করা, সেটা আমরা করেছি, ওদের জীবনের সাথে একাকার হয়ে গেছে, না না এখানে কোনো ব্যবস্থা নেই। আমরা আসলে হোল টিম এই 70-75 জন লোক এই বোর্ডটার মধ্যে আমরা ছিলাম, আমাদের জন্য অল্প একটু হেড মাঝি যেই রুম যেখানে 10-12 জন লোক আশ্রয় নিতে পারে, বসতে পারে, এইটুক হাইটের, সেইখানে ওদের 10-12 জন লোক থাকার পরে আমরা ওই বাকি আর্টিস্টরা ওইখানে একটু বসার জায়গা পেতাম, আর বাকি সময়টা 9টার পর থেকে যখন টপ সান থাকতো তখন আমরা ওই পাটাতনে দাঁড়াইতে পারতাম না, এটা এত গরম, এতটা গরম। হ্যাঁ, আমি তিনজনের কাছে একটা কমন প্রশ্ন জানতে চাই, এই যে রোদে পড়ে জলে ভিজে এত কষ্ট করে শুটিং করেছেন, অভিনেতা হিসেবে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশনটা কতটুকু তৈরি হয়েছে? অবশ্যই স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, এবং আমরা ওই চরিত্রের কাছে যাওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের টিম, আমাদের ডিরেক্টর একদম প্রত্যেকটা মুহূর্ত, তার এক্সট্রিম মোমেন্ট পর্যন্ত অ্যাচিভ না করা পর্যন্ত আমরা কনস্ট্যান্ট শুট করে গেছি। আমাদের একটা দৃশ্য ছিল যেটা অলমোস্ট আমরা চার দিনের দিন আমরা সাকসেস হয়েছি, এবং সেই দৃশ্যটা করতে আমাদেরকে জাস্ট সূর্যাস্তের, সূর্যোদয়ের জাস্ট
15 মিনিট আগে স্ট্যান্ডবাই থাকতে হইতো হোল টিমকে উইথ মেকআপ গভীর সাগরের লোকেশনে এবং সেম অ্যাকশন কন্টিনিউটি এবং তিন দিন পর চার দিনের দিন বোধহয় আমরা ফাইনালি ওটা শুট করতে পারলাম এবং ওই দিন মানে সানটা আগের দিন ওই যে অর্ধেক করার সাথে সাথেই সান চলে আসে আর করা যায় না শুট করা যায় না একটু মেঘলা আকাশ ছিল ওই বুলবুল আসার আগ মুহূর্তে ওই দিন আমরা একটু বেশি সময় পেয়েছিলাম ফোর্থ ডেতে গিয়ে বোধহয় সম্ভবত আমরা ওই দিন ওই সিকোয়েন্সটা বড় অনেক বড় একটা সিকোয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স ওইটা আমরা শুট করলাম সূর্যোদয়ের একদম মানে ওই টাইমটা আর কি আচ্ছা নাসির ভাই আপনার কাছে জানতে চাই আপনি একের পর এক কাজ করছেন অনেক কন্টেন্ট আমরা দেখে ফেলেছি এক চরিত্রের সঙ্গে আরেক চরিত্রের কোনো মিল নেই এই যে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্টটা করছেন এটাই কি আপনি করতে চেয়েছিলেন একজন অভিনেতা হিসেবে জি কেমন লাগছে দর্শক যে আমি সোশ্যাল মিডিয়ায় দেখি দর্শক আপনার কাজের অনেক প্রশংসা করে নিশ্চয়ই সামনাসামনি দেখা হলেও করে এই অনুভূতিটা কেমন লাগে খুব ভালো অনুভূতি আর এটা আমি এই যে যাদের সাথে কাজ করছি তাদের থেকে হেল্পটা পাই আর কি কারণ আগে হয়তো বা আমি যেভাবে কাজ করতাম এখন মনে হচ্ছে না এখন যেমন মানে এখন মনে হচ্ছে আর একটু মনে হয় সময় অনেক বেশি দায়বদ্ধ একটু বললে চলবে না দর্শক কিন্তু মাইন্ড করবে একটু কেন পুরোটা দায়বদ্ধতা না দায়বদ্ধতা তো আছে না হলে যেমন আমরা হাওয়া করলাম না অনেকদিন হাওয়াতে আমরা ইনভলভ ছিলাম কখন থেকে ছয় মাস এক বছর আগে থেকে রিহার্সাল করেছি কত বছর কত মাস তিন চার মাস আমরা রিহার্সাল করছি ফেস কার্ডে এখন আর আপনি আপনার সম্পত্তি না আমি আমার সম্পত্তি না আমরা কেউ আমাদের সম্পত্তি না আমরা দর্শকের সম্পত্তি ভাই আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম অ্যাকসেন্ট নিয়ে কথা বলার যে আপনারা যে আঞ্চলিক ভাষায় কথা বলেছেন এটা আমার কাছে আমি জানি না দর্শকদের কেমন লাগে আমার কাছে খুব বড় একটা টার্ন অন এবং টার্ন অফ যখন মানে পারেন না ওই ভাষায় সঠিকভাবে কথা বলতে এটা মানে কোন পারফর্মার আর কি কোন সিনে হ্যাঁ হ্যাঁ খুবই খুবই কানে লাগে আমার কাছে মনে হয় কেউ শুদ্ধ ভাষায় কথা বলছে বা আমি ট্রেলারে যতটুকু আপনাদের ভাষা দেখেছি খুবই ক্যাচি লেগেছে এটা খুলনার গাইড ছিল এখানে খুলনার মানে এটা খুলনা অঞ্চলের ভাষা তো আমাদের ট্রেনার ছিলেন এবং এটা এই শুধু ওইখানকার আঞ্চলিক ভাষার ডায়লগের উপরেই আমাদের দুই তিন দিন ওয়ার্কশপ হয়েছে এবং স্পেশালি যাদের ওই অঞ্চলে বাড়ি প্রপার উচ্চারণটা কী হবে সার্বক্ষণিকভাবে আমাদের একজন গাইড ধীমানি তো এটা ধীমান ছিল ফোনি ছিল যে স্ক্রিপ্ট সুপারভাইজ করছে এবং আমাদের অ্যাকসেন্ট থেকে শুরু করে প্রোনান্সিয়েশন এগুলো আমরা অনেক আগে রিহার্সালে সেরে গেছি প্রিপারেশন এটা একটা বিষয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে ডাবিং এর সময় যেমন ডাবিং চঞ্চল ভাইও একাধিকবার ডাবিং করেছে মনে করেন চঞ্চল ভাইয়ের তিন দিন ডাবিং তিন দিনের পরে আবার ছয় মাস পরে আবার চঞ্চল ভাইকে বা আমার সবার ক্ষেত্রে একই অবস্থা শুটের সময় যদি কেউ কোনো অ্যাকসেন্ট মিস করে থাকে তাহলে সেটা আবার ডাবিং এ গিয়ে আবার ওটা এবং ডাবিং আমরা একাধিকবার করেছি তিনবার চারবার দুই মাস তিন মাস ছয় মাস নয় মাস পরে আমাদেরকে ডেকে মনে করেন ছোট একটা বাক্য দেখা যাচ্ছে সমস্যা চেষ্টা করা হয়েছে যাতে ওটাকে ওই ওই অঞ্চলের মানে এই পুরো ফিল্মটা বাংলাদেশে আমি বলতে চাই যে ধরেন ফলি সাউন্ড অডিও মিউজিক কস্টিউম কালার ব্যাকগ্রাউন্ড স্কোর মানে ডায়ালগ ভিজুয়াল স্ক্রিন প্লে এই এভরি সেগমেন্ট প্রত্যেকটা সেগমেন্টের এই ডিজাইন ওরিয়েন্টেড ফিল্ম এবং এই ডিজাইন ওরিয়েন্টেড ফিল্মের শুধু আপনি সমস্ত ডিজাইনারদের এক করলেন তা না এটা তো ওয়ার্ক করতে হবে সিনেমাটিক এক্সপ্রেশনটা তো ফাইনালি গিয়ে ওয়ার্ক করতে হবে যেইটা হাওয়ার বেলায় ঘটেছে আর এই ঘটনাটা ঘটেছে বলেই মাত্র তিনটা কন্টেন্ট আপনি দেখেন শুধুমাত্র পোস্টার ট্রেলার টিজার তারপরে বাকিটা তো দর্শক এবং আপনি জানেন হ্যাঁ আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে যখন কাজ করেন কেউ পছন্দ করবে কেউ হয়তো করবে না কেউ সমালোচনা করবে এই সমালোচনাটাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে গ্রহণ করেন গঠনমূলক সমালোচনা করলে অবশ্যই গ্রহণ করব এখন সমালোচনা করারও কিন্তু একটা যোগ্যতা থাকতে হবে এটা আবার যারা সমালোচনা করবেন এটা আমরা সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাই যে কোনো একটা পোস্টে গিয়ে যে কেউ একজন একটা গালি দিয়ে চলে যায় ও চিন্তাই করে না যে যার যে পোস্টে গালিটা দিলাম একটা বাজে কমেন্ট করলাম সেটি করার যোগ্যতা রাখে কিনা বা তার উচিত কিনা এটা উচিত অনুচিতেরও ব্যাপার আছে আমরা তো সবাই এখন মনে করি যে আমরা মাস্টার হ্যাঁ যে আমরা যে সব সব কিছু বুঝি অর্থাৎ যে কোনো বিষয় সম্পর্কে কথা বলতে পারি এটা আবার ঠিক না প্রথম দশ পনেরো দিন আমরা একদম সমুদ্র শান্ত একদম টলটলা পানি হ্যাঁ নিচ থেকে মাছ দেখা যায় একদম অনেক গভীরের মাছ যাচ্ছে আমরা একদম উপর থেকে একদম এত পরিষ্কার পানি আস্তে আস্তে দশ বারো দিন পর দেখা গেলো একটু একটু সমুদ্র অশান্ত হতে শুরু করেছে তার পিক টাইমে গিয়ে দেখা গেলো যে এমন অবস্থা সমুদ্রের যে যখন থেকে বুলবুলের ইয়ে শুরু হলো মানে বুলবুলের আঘাত শুরু হলো এবং আমরা পাঁচ দিন সেন্ট মার্টিনে একদম ওই হোটেলটার মধ্যে এবং কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে ঝোড়ো বাতাস বাইরে বের হওয়ার কোনো তো উপায় নাই এবং সমুদ্রের পাড়ে যাওয়ার এবং কক্সবাজার থেকে তো বিচ্ছিন্ন কক্সবাজার থেকে কোনো কিছু সেন্ট মার্টিনে যাচ্ছে না সারা বাংলাদেশ থেকেই বিচ্ছিন্ন
ইভেন মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এবং খাবার দাবার চার পাঁচ দিনে দেখা গেল আমরা তো বিশাল ইউনিট, প্রায় 150-200 জনের ইউনিট, এত মানুষজনের প্রতিদিনের তিন বেলার খাবার। আর একটা পর্যায়ে আমি সামুদ্রিক মাছ প্রথম কিছুদিন গিয়ে মানে খেতে পারতাম, কিন্তু তারপরে কেমন যেন একটা ওখানকার পানির কারণে হোক যে কারণে হোক খাবার খেতে পারতাম না। তো তখন একটা শুধুমাত্র ডিম ভেজে বা একটু ডাল দিয়ে আমি ভাত খেতাম, অল্প একটু ভাত, এরকম ডিম আর আসে না, কারণ চার দিন পাঁচ দিনের মধ্যে মুরগি মাংস এগুলো সব মানে তখন একদম মনে আছে তোমার মামা, জাস্ট শুধুমাত্র ওই মাছ আর ভাত ওইখানকার। তাও মাছটাও মানে এমন ক্রাইসিস, সমস্ত যারা পর্যটকরা ওখানে গেছিলেন সব আটকে গেলেন, মানে ওই ওই সময় অ্যাটলিস্ট সবগুলো হোটেল মিলিয়ে মানে কয়েক হাজার লোক ওইখানে সেন্ট মার্টিন, ছোট্ট একটা জায়গা তো সেন্ট মার্টিন, মানে আমরা তখন চিন্তা করি নাই যে আমরা আবার এই মানে বুলবুল শান্ত হবে কখন, বা আসলেও শান্ত হবে কি না, বা শান্ত হওয়ার আগে কী ঘটনা দুর্ঘটনা ঘটবে, আমরা আমাদের আত্মীয় পরিজনের কাছে ফিরতে পারবো কি না। সারা বাংলাদেশের পত্র পত্রিকা সাংবাদিক তারপর ওইখানকার প্রশাসন স্থানীয় প্রশাসন কক্সবাজার থেকে প্রতিদিন ফোন করছে যে কী অবস্থা। আবার এর মধ্যে আমার পরিচিত একজন, সে অফার করলো যে হেলিকপ্টার পাঠাই, তোমরা কয়েকজন হেলিকপ্টারে চলে আসো, পার্সোনালি আমাকে একজন প্রপোজ করলো। আমি তখন বললাম যে আমি নায়িকাদের থেকে কিন্তু নায়ক না, সে আমার আমার ফ্রেন্ড আর কি, উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। তা আমি বললাম যে না, এটা একদমই ঠিক না, আমি একটা টিমের সাথে আসছি, এখানে বাঁচি মরি একসাথেই থাকতে হবে, আর আমরা তো এখানে এখন পরিবার হয়ে গেছি, এখান থেকে বিচ্ছিন্নভাবে আমি আমার সুবিধা নিয়ে হেলিকপ্টারে করে উড়ে চলে যাব, আর বাদ বাকি টিম থাকবে, মানে এইরকম জীবন বাঁচা মরার প্রশ্ন এরকম। এই যে সামুদ্রিক ভয়াবহতা, এই কঠিন জিনিসটা তো ক্যামেরায় উঠে এসেছে, আমরা যখন হলে যাব তখন নিশ্চয়ই এটা দেখতে পারবো। যদিও চঞ্চল ভাই আমাকে অনেক নার্ভাস করে ফেলেছে, একটা আইস ব্রেকের জন্য আমি কি এক লাইন গান শুনতে পারি? নাসির ভাইয়ের মুখ গলায়ও আমি এই গানটা শুনেছি, সাদা সাদা কালা কালা। আপনি আপনি শুনান একটা, ওই যে ইয়া হাশিম ভাইয়ের গান। এটা আইস হইলো কেমনে জমলো কেমনে বের করতে হবে, আমি যা বুঝতে আমি যেটা বললাম এত কথা বোঝা গেছে যে আমরা আসলে শুধুমাত্র এন্টারটেইন মজা ফান ফান ফান, এই মজা শব্দটা এখন আমার সবচেয়ে অপছন্দ। প্রশ্নের জায়গাটা যদি সুন্দর প্রশ্ন হয় সুন্দর উত্তর আসবে, তাতে জাতি যারা দেখেন এই কাজগুলো বিভিন্ন মাধ্যমে, সুন্দর প্রশ্ন সুন্দর উত্তর থেকে তাদের মেধা তাদের রুচির উন্নয়ন ঘটবে। আমরা একটা ভাই আইস ভয় পেয়েছে আইস ব্রেক করতে বলছে, আইস ব্রেক করি আসেন দুইজনে হাতুড়ি হাতে নেন, এবং আইস ব্রেক করা হয়েছে, কিন্তু আমাদের কিন্তু এই ট্রলারের মধ্যে একটা সুমন আনোয়ার কিন্তু খুব চমৎকার গান করেন। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। একটা কথা বলি, এটা হচ্ছে যে থাকে না যে একটা টিমে 11 জন প্লেয়ার তো থাকে ফুটবল বা ক্রিকেটে, তা এখানে যারা যারা ছিলেন হাওয়া টিমে, এদের অনেকে অনেক কিছু করতে পারে। এই গানটির যে অরিজিনাল কণ্ঠ দিয়েছেন আমাদের হাওয়া সিনেমাতে শিবলু, এর ফলে লোকেশন ম্যানেজার, ও গান গাইতে পারে, ও গান গায়, ও কিন্তু লোকেশন ম্যানেজার, আবার একটু এই সিকোয়েন্সের জন্য গানের সিকোয়েন্সে গান গাইছে, অভিনেতাও সে, আবার অভিনেতা সে, আবার আমরা অভিনয় করেছি কিন্তু আমরা আবার ওই কোরাসের সঙ্গে গান করেছি, আবার এখানে এসেও গান গাচ্ছে, এখানে শিবলু থাকলে শিবলুর সাথেও গাইতাম, মানে ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝতে পেরেছি, সবাই মাল্টিট্যালেন্টেড, আইস একদম গোলে পানি হয়ে গেছে। কিন্তু তোমার ওই শেষ ডায়লগটা দাও, কি ভয় পেয়েছিস? আমার জন্য আমি কিন্তু ভাই আপনার ছবিতেও কমেন্ট করেছি, আমার প্রথমত আমি নিজে খুলনা অঞ্চলের, তারপরে ওই ও আচ্ছা এই কারণে এত ইন্টারেস্ট ওই বাড়ি খুলনা,
আমার আমি কানেক্ট করতে পারি। এবং যে লাস্টে বলেছেন ভয়, আমি না বলি, আমি অনেক অভিনয় করে দেখিয়েছি, আপনি একটু আমাদেরকে একটু বলে আমার জন্য এখন একটু সেই ভয়টা আরেকবার দাও তুমি, এইটা দেখার জন্য 29 তারিখে থিয়েটারে যাইতে হবে, তো এই জায়গা বাধায় রাখুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক বিরক্ত করলাম আজকে, আপনাদের অনেক লম্বা শিডিউল আছে, আশা করছি আমি যদি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাই হয়তো আপনাদের সঙ্গে দেখা হতে পারে। টিকিট দিতে পারবো না, টিকিট ম্যানেজ করব না, না টিকিট অনেক প্রেসার, টিকেটের সময় চাচ্ছে টিকিট, আমরা টিকিট ম্যানেজ করে সিনেমা দেখতে যাব পুরো সময় টিম। আশা করছি দর্শক আপনারাও আমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে হলে, আমরা 29 জুলাই হলে যাব হাওয়া দেখতে। এতক্ষণ হাওয়া টিমের সঙ্গে গল্প করছিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো মজার আড্ডায়, সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সময়ের। আর হাওয়া টিমের পক্ষ থেকে সময় টিমকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।